সামাজিক মাধ্যমক অস্ত্র হিসাবে লৈ 26 রণত নামিব কংগ্রেস বিজেপির আইটি সেলক শেয়ার পেলার লক্ষ্য কংগ্রেসর রাজ্যের নির্বাচিত যুবক যুবতীরে কংগ্রেসর ডিজিটাল বাহিনী গঠন এই যুগ সামাজিক মাধ্যমর যুগ সামাজিক মাধ্যমর শক্তি অপরিসীম সামাজিক মাধ্যমেরে যিকোনো অসম্ভব কামো করিবর বাবে সম্ভব তার প্রতি লক্ষ্য রাখি 26 যুদ্ধর বাবে এইবার ডিজিটাল মিডিয়ার জড়িয়ে সাজু হব বিরোধী কংগ্রেস সদৌ সমাপ্ত লোকসভা নির্বাচনের সময়ের পর সামাজিক মাধ্যমত যথেষ্ট লাভান্বিত হয়েছিল কংগ্রেস তারপর এইবার কংগ্রেসে ডিজিটাল যুজ দিবলৈ সাজু হয়েছে কেবল ব্যানার বা পোস্টারত নহয় এবার ডিজিটাল বাহিনীর জড়িয়ে ঘরে ঘরে হব কংগ্রেস শীর্ষক স্লোগানেরে 26 নির্বাচনের বাবে ডিজিটালি আরম্ভ করব অভিযান তাকে লৈ আশাবাদী প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা সোশ্যাল মিডিয়া আইটি সেলে আমার প্রদেশ আর জেলা ভিত্তিক কাম করে থাকে কিন্তু আমি এটা একটা পরিকল্পনা করেছো যাতে আমার দলের যেখানি আদর্শগত চিন্তা চর্চা দলের কার্যসূচী দলের নেতা সকলের বক্তব্য এই গোটেই কথাবিল যাতে তৃণমূল পর্যায়ত বুথ পর্যায়লকে আমি লৈ যাব পাৰো তার কারণে পুনপটিয়াকে যাতে আমি সম্পর্ক রাখব পাৰো এবার আমি পার্লামেন্ট ইলেকশনের আপনাদের জানে যে আমি ওয়ার রুম বনায় পেলায় আমি বুথর কর্মীসকলক রাজীব ভবনের পর টেলিফোনে কথা দিবর কারণে দলীয় কার্যসূচী সমূহ তথা নেতার কথা যাতে রাইজর চকুত পড়ে তার দায়িত্ব থাকিব ডিজিটাল বাহিনীর পঞ্চায়েত নির্বাচনের পূর্বে 1 কোটি লোকর সঙ্গে সংযোগের আশা ডিজিটাল বাহিনীর আমি এটা ডিজিটাল বাহিনীর জড়িয়ে চেষ্টা করি যে পার্লামেন্টত আমি 74 লাখ প্লাস যেখানে ভোট পাইছো লগতে সর্বমুঠ আমি পঞ্চায়েত ইলেকশনের সময়সীমার ভিতর 1 কোটি মানুষের লগত সংযোগ করে পাও নাকি এটো হচ্ছে আমার লক্ষ্য এখানে আমি ডিজিটাল বাহিনী হিসাবে করেছো যাতে আমি অকল স্টেট পর্যায়ত বা জেলা পর্যায়ত নয় বুথ পর্যায়তো আমার এই ডিজিটাল যেটো আমার সম্পর্ক কানেকশন আর কন্টেক্ট এটো যাতে আমি বৃদ্ধি করব কংগ্রেসের পর ডিজিটাল বাহিনীর শিক্ষা বিজেপিয়ে লওয়া বলে মন্তব্য বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার 2014 চনত প্রকৃততে কংগ্রেসে প্রথম ডিজিটালি যুদ্ধখন করব বিচাৰিছিল কিন্তু এই ক্ষেত্রত আমাক নরেন্দ্র মোদী ডাঙরে পিছ পেলালে সেই সময়ত সেই গতিকে আমি এতিয়া এইটো আমারে আইডিয়া আছিল যেনে এবার এপ্রেন্টিস খাটাব লাগে বলে কোয়া হয়েছিল যে নিবনুয়া সকলে যাতে চাকরি পাব পারে পেহলা নকরি কনফার্ম বলে আমার একটা স্লোগান হয়েছিল এই স্লোগানটো বোধ করো বিজেপিয়ে কপি করেছে সেকারণে কোম্পানি কিছু নিজে বাছি দিব বিচাৰিছে তেওঁলোকক পয়সা দিব যাতে নতুন মানুষ নিযুক্তি করে ইতিমধ্যে রাজ্যের প্রতি প্রান্তর বসা বসা যুবক যুবতীক ডিজিটাল শিক্ষা প্রদান করেছে প্রদেশ কংগ্রেসে পরবর্তী সময়ত এওঁলোক যাব অসমৰ সুকে কোণে যাব এই ডিজিটাল বাহিনী অজয় বর্মনের সহযোগত হীরকজ্যোতি মালাকারের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট